সরি আর রিয়েলি সরি আর কতবার সরি বলবো বল তোকে প্লিজ আমার সামনে থেকে যা আরে আমি মদ খেয়েছিলাম বিশ্বাস কর ব্যাপারটা তুই যেরকম ভাবে ভাবছিস সেরকম না আমি কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না গেট লস্ট তুই তো ওভাররিয়েক্ট করছিস কেন না এটা তো হওয়ারই ছিল আমার সাথে না হলে অন্য কারোর সাথে হতো দিনের পর দিন তুমি সেটার ফোন তুলবে নাও আমাকে ফোন করতো মদ খেয়ে ঠিক আছে সকাল বিকেল দিন রাত্রি একটা উইকনেস তৈরি হয়েছে হয়ে গেছে ভুল আমি তো মানছি দুর্ঘটনাটা ঘটেছে দ্যাট ইজ দ্য প্রবলেম ও আমাকে চিট করেছে তাতে আমার কিছু যায় আসে না আমি তোকে ট্রাস্ট করতাম শ্রুতি তুই এটা কি করে করতে পারলি ভাই তুই তো জানিস আমার কি অবস্থা এখন কাজ নেই হাতে টিউন মাথায় আসছে না একের পর এক কাজ থেকে রিজেক্ট করে দিচ্ছে বাড়িতে লোক চলে আসছে টাকা চাইতে আর এর মধ্যে কত বড় তাহলে তুই এটা করতে পারিস চর মারবি না তুই চাইলে মারতে পারিস তুই আমাকে চর কিন্তু ভাই 15 দিন পরে গানটা জমা দিতে হবে আমাদের তুই তারপরে তোর যা ইচ্ছা তোর যা মন চাই তুই আমাকে বলবি আমি টু শব্দটি করবো না কিন্তু প্লিজ এখন এসব নিয়ে মাথা ঘামাস না গানটা পুরো ঘেটে যাবে ভাই শুভ প্লিজ আর কতবার সরি বলবো বলতো চিনতে পারছি শুভ ভালো আছি শুভ এই যে তোমার আসল বয়ফ্রেন্ড চলে এসেছে তুই বাজে কথা বলা বন্ধ করবি না করবে না ও তো ছোটবেলাকার অভ্যেস কি করে বন্ধ করবে বল বাবা মুখে তো বড্ড কথা ফুটেছ মনে হয়ে গেছ না রে ডাক্তার হয়ে গেছি ডাক্তার আরে হ্যাঁ তো ডাক্তারই বলেছিস তুই কলেজে সাজছিল ভগলপুর বিবি ডেন্টাল কলেজ যথেষ্ট নাম করা এবং ভালো কলেজ ঠিক আছে ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার হ্যাঁ হ্যালো তোর এই আলগা পিড়িতা না আমার পোষাচ্ছে না তা কি হয়েছে কি ব্যাপার ভালো আছিস ভালো আছি তুই জানি কি করে বলতো আমি এখানে আছি স্টক করছিস না আমি তো এখানে চা খেতে আসি হয়েছে চা খাওয়া হ্যাঁ আমার খোঁজ নেওয়া হয়েছে আমি কেমন আছি এবার আয় না একটা কথা ছিল না এখন কোনো কথা নেই ও ঘেটে আছে আমার উপর রেগে আছে যা বলার পরে বলবি মরবি কিন্তু নইলে না বলছি একটা কথা বলেই চলে যাব সত্যি বলছি বল 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 কান খাড়া আছে শুনছি বলছি ভুলে গেছে বোধহয় না আমি আমি একটা 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 চেম্বার খুলেছি মানে আমার আমার বাড়িতেই বাড়িতেই চেম্বারটা খুলেছি স্মাইল ফ্যাক্টরি হ্যাঁ তো পরশুদিন ইনগ্রেশন তুই একবার আসবি শুভ না যাব না আমি আসব কি খাওয়াবি তোকে তো ডাকিনি রুড বলছি একবার আয় না শুভ মানে ভালো লাগবে খুব মানে জায়গাটা বড় না কিন্তু এসিও লাগে এক্সকিউজ মি স্যার কি নেবেন একটু সাহস দিন